আজ আমরা এমন একটি দেশের কথা বলতে যাচ্ছি যেটি একটি চিতাবাঘের অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার মানুষ প্রতিটি ইস্যুতে চোখের জল ফেলে। এদেশে বাবরের জন্মদিন ভ্যালেন্টাইন্স ডেতে পালন করা হয়, আর এখানকার মানুষ তৈমিরের মতো নিষ্ঠুর শাসককে তাদের নায়ক বলে মনে করে। এদেশে প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই, তবুও বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে এদেশের নাম রয়েছে। এখানে পাউরুটির একটি আলাদা তাৎপর্য রয়েছে, এবং আমাদের দেশের মতো এই দেশেও একটি কালো বিড়াল যদি কোনো মানুষের পথ অতিক্রম করে তবে লোকেরা এটিকে অশুভ মনে করে। কি বন্ধুরা, আপনারা এই দেশের নাম বলতে পারবেন? যদি না পারেন তাহলে আপনাকে আর ভাবতে হবে না, কেননা এই দেশটির নাম হলো উজবেকিস্তান। সুতরাং কোনো সময় নষ্ট না করে চলুন আপনাকে উজবেকিস্তানের সেই আকর্ষণীয় ভ্রমণে নিয়ে যাই। কিন্তু তার জন্য আপনাকে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। যদিও বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে উজবেকিস্তানের সরকারি নাম হলো রিপাবলিক অফ উজবেকিস্তান, এবং এই দেশের রাজধানী হলো তাসখন্দ। সমগ্র বিশ্বে মাত্র দুটি এমন দেশ আছে যেগুলো দ্বিগুণ স্থল বেষ্টিত দেশ। প্রথমটি হলো ইউরোপের লেপিস্তান, যা সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া দ্বারা বেষ্টিত, আর দ্বিতীয়টি হলো মধ্য এশিয়ায় অবস্থিত উজবেকিস্তান, এবং এটি চারদিকে এমন দেশ দ্বারা বেষ্টিত যাদের সীমানা অন্য কোনো সামুদ্রিক সীমানাকে স্পর্শ করে না। এর মানে হলো এখানকার মানুষ যদি উপকূলীয় এলাকায় পৌঁছাতে চায় তবে তাদের দুটি দেশের সীমান্ত অতিক্রম করতে হবে। উজবেকিস্তান বিশ্বের একমাত্র দেশ যার সীমানা এমন দেশগুলির সাথে রয়েছে যাদের নামের পরে স্থান রয়েছে, যেমন কাজাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। 2023 সালের জনসংখ্যার দিক থেকে উজবেকিস্তানে 3,91,43,944 জন লোক বাস করে, আর জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের 43তম বৃহত্তম দেশ। দেশটির মোট ভূমির আয়তন 4,48,978 বর্গ কিলোমিটার, এবং ভূমি আয়তনের দিক থেকে এটি বিশ্বের 50তম বৃহত্তম দেশ। উজবেকিস্তান একটি তরুণ দেশ যার গড় বয়স মাত্র 27 বছর। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উজবেকিস্তানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। এখানকার মোট জনসংখ্যার 87% মানুষ মুসলমান, যার মধ্যে 9% মানুষ খ্রিস্টান ঐতিহ্য অনুসরণ করে, আর 4% মানুষ অন্য ধর্মের সঙ্গে যুক্ত। এমনকি মুসলমানদের মধ্যেও এখানে সুন্নি সম্প্রদায়ের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু এখানকার মুসলমানদের বিশেষ বিষয় হলো তারা ধর্মনিরপেক্ষ, তার মানে অন্য কোনো ধর্মে তাদের কোনো আপত্তি নেই। তারা শুধু নিজে প্রফুল্ল থাকে না, বরং অন্যকেও প্রফুল্ল থাকার পরামর্শ দেয়। আপনি উজবেকিস্তানে রাশিয়ান সংস্কৃতির সর্বাধিক প্রভাব দেখতে পাবেন, কারণ এখানে তাদের শাসন চলে আসছে বহুকাল ধরে। তবে যদি এদেশের ভাষার কথা বলা হয় তাহলে এখানকার বেশিরভাগ মানুষকেই উজবেক ভাষাতে কথা বলতে দেখা যায়, আর উজবেক এদেশের সরকারি ভাষা। তবে উজবেক ছাড়াও এখানে রাশিয়ান ভাষায়ও কথা বলা হয়। বন্ধুরা, উজবেকিস্তানের ক্যাপিটাল সিটি হল তাসখন্দ, এবং এটি দেশের সবচেয়ে বড়, সুন্দর ও আকর্ষণীয় শহর। কিন্তু আপনি কি জানেন এই শহরটি এতটা সুন্দর হলেও এটি 1966 সালে খারাপভাবে বিধ্বস্ত হয়েছিল। আসলে এই শহরটি একটি ভয়ানক ভূমিকম্পের কবলে পড়েছিল, যার জেরে গৃহহীন হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ, এবং অগণিত বিল্ডিং ও বাড়িঘর জলে ভেসে গেলেও এই শহরটি আবারও বসতি স্থাপন করেছে। উজবেকিস্তান বিশ্বের প্রাচীনতম দেশগুলির মধ্যে একটি, যার বয়স রোমের সমান বলে ধরা হয়। বিজ্ঞানীদের মতে এই বসতির বয়স 2,750 বছরেরও বেশি। যাই হোক, আপনি কি জানেন কিভাবে এই দেশটি উজবেকিস্তান নামটি পেয়েছে? তাহলে শুনুন, তৈমুরের ছেলে উজবেকের নাম অনুসারে উজবেকিস্তান এই নামটি পেয়েছে। কি শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু বন্ধুরা, এদেশে তৈমুরকে নায়কের মতোই ধরা হয়। এটা ভিন্ন কথা যে তৈমুর প্রায় 250,000 মানুষকে হত্যা করেছিল। তৈমুর আসলে উজবেকিস্তানের বাসিন্দা, এবং তিনি তৈমুর রাজবংশ প্রতিষ্ঠা করেন। কিন্তু যখন তিনি চীন জয় করতে রওনা হন তখন তিনি মারা যান। উজবেকিস্তানে তৈমুরকে নায়ক হিসাবে বিবেচনা করা হয়।
এবং তার জন্মদিনও পালিত হয়। যাই হোক, শুধু তৈমুর নয়, বাবরকেও এখানে দেবতার মতো পুজো করা হয়। আর তার জন্মদিন ভ্যালেন্টাইন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পালন করা হয় এবং এটি 2012 সাল থেকে চলে আসছে। উজবেকিস্তান সরকার ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করে একটি নির্দেশ জারি করে এবং এই দিনে বাবরের জন্মদিন পালন করতে বলেন। বন্ধুরা, আপনি কি বিশ্বাস করতে পারবেন যে একটি চিতাবাঘ একটি দেশ প্রতিষ্ঠার অনুমতি দেবে? যদিও শুনতে এটি অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু উজবেকিস্তানের সাথেও একই ঘটনা ঘটেছে। আসলে বন্ধুরা, উজবেকিস্তান একটি পাহাড়ি দেশ যেখানে উঁচু চূড়ার অভাব নেই এবং এই পাহাড়ের সৈকতে সাদা চিতাবাঘের বসবাস। শীতের সময় উজবেকিস্তানের সমস্ত পার্বত্য অঞ্চল ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের কারণে জমে যায়। কাহিনী অনুসারে একবার যখন এই শহরগুলির মধ্যে একটি বসতি স্থাপন করা হচ্ছিল, তখন একদিন হঠাৎ একটি পাহাড়ি চিতাবাঘ নেমে এসে শহরটিতে বসতির অনুমতি দেয়। উজবেকিস্তানের মোট GDP $5.50 বিলিয়ন আর তুলা এই GDP 25% পর্যন্ত অবদান রাখে। কারণ এই দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্পাস রপ্তানিকারক দেশ এবং ষষ্ঠ বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ। বিশ্বের প্রায় 10% তুলা আসে উজবেকিস্তান থেকে, যা প্রায় 7 লাখ থেকে 8 লাখ টন। উজবেকিস্তান ইতিহাসে বিশ্বের 11 বৃহত্তম তুলা রপ্তানিকারক দেশ। তুলা ছাড়াও এদেশে তেল, প্রাকৃতিক গ্যাস ও ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। 2015 সালে দেশের অর্থনীতি 15% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আগে একে বিশ্বের দরিদ্র দেশের মধ্যে গণনা করা হতো। কারণ তুলা, পেট্রোল, গ্যাস, ইউরেনিয়াম দেশের যা কিছু আয় হয় তার সবই সরকারের পকেটে যায়। উজবেকিস্তানে সোনার মজুদেরও অভাব নেই, এক্ষেত্রে এটি বিশ্বের 4র্থ স্থানে রয়েছে। আর এখান থেকে বিশ্বের অনেক দেশে সোনা রপ্তানিও করা হয়। বন্ধুরা, উজবেকিস্তানের মানুষ শিক্ষায় অনেক এগিয়ে আছে, এখানে সবাই সুশিক্ষিত, যা এখানকার সাক্ষরতার হার থেকে ব্যাখ্যা করা যায়, যা 100ভাগের কাছাকাছি। জি হ্যাঁ বন্ধুরা, এখানে শিশু থেকে বৃদ্ধ সবাই শিক্ষিত। বন্ধুরা, ভারতের মতো উজবেকিস্তানেও কিছু আচার আচরণ পালন করা হয়। এখানে কালো বিড়ালকে অশুভ মনে করা হয়, আর যদি একটা কালো বিড়াল একটি মানুষের পথ অতিক্রম করে, তাহলে সেই মানুষটি সেই জায়গায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পছন্দ করে, কিন্তু সেই পথ দিয়ে যাওয়া তাদের জন্য একেবারেই কাম্য নয়। যাই হোক, এদেশে রুটির জন্যেও আলাদা ক্রেজ রয়েছে। এখানে অনেক ধরনের পাউরুটি পাওয়া যায়, যা খুবই সুস্বাদু। বন্ধুরা, এই রুটিগুলির মধ্যে একটি হলো লিপেশের রুটি, যা নিয়ে মানুষের একটি আলাদা বিশ্বাস রয়েছে। আসলে আমাদের পরিবারের কোনো সদস্য যখন কোনো ভালো কাজে বাইরে যায়, তখন আমরা তাকে দই এবং চিনি খাইয়ে বিদায় দিই। কিন্তু এই প্রথা সেখানে ভিন্নভাবে অনুসরণ করা হয়। এখানে কেউ বাইরে গেলে তাকে 1 টুকরো লিপেশ রুটি খাওয়ানো হয় এবং বাকি রুটি বাড়িতে মাটিতে পুঁতে দেওয়া হয় যতক্ষণ না ওই ব্যক্তি ফিরে আসে। এছাড়া লিপেশের রুটি কখনোই উল্টো বা মাটিতে রাখা হয় না এবং তা ব্যাগের ভিতর থাকলেও, কারণ তারা এমনটি করলে বা রুটি উল্টো রাখলে তাদের দুর্ভাগ্য ও দুঃখজনক লক্ষণ হিসাবে বিবেচিত হয়। যাই হোক, এখানে ছুরি দিয়ে রুটি কাটার প্রথা নেই, বরং হাত দিয়ে ভেঙে ঝুড়িতে রাখা হয়। বন্ধুরা, এদেশে হ্যান্ডশেকের সংস্কৃতি শুধু পুরুষের মধ্যেই সীমাবদ্ধ। কোনো মেয়ের সাথে হ্যান্ডশেক করলে তা ভালো চোখে দেখা হয় না, কিন্তু নারীদের সম্মান করতে বা তাদের সাথে কথাবার্তা শুরু করতে হলে পুরুষরা তাদের ডান হাত হৃদয়ের উপর রেখে সে মাথা নিচু করে নেয়। এছাড়াও উজবেকিস্তানে প্রবীণদের অনেক সম্মান করা হয় এবং তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া এখানকার রীতি। শুধু তাই নয়, এখানে কেউ বড়দের সাথে উচ্চ স্বরে কথা বলতেও পারে না, আর কেউ এ কাজ করলে তাকে জনগণের রোষের মুখে পড়তে হতে পারে। এদেশের মানুষ খুবই আবেগপ্রবণ, কারণ তারা প্রতিটি বিষয়ে মন থেকে চিন্তা করে, এমনকি প্রতিটি বিষয়ে কাঁদতে থাকে। কেউ জোরে কথা বললেও তাদের চোখে জল চলে আসে। আপনি যদি উজবেকিস্তানের কারোর সাথে বন্ধুত্ব করেন, তবে সে আপনার জন্য তার জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকে। এই মানুষগুলো কতটা বিশ্বস্ত এটা থেকেই ধারণা করা যায়। উজবেকিস্তানের কোনো বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করার জন্য এই মানুষগুলো তাকে ঘরের প্রবেশ দুয়ার থেকে দূরে সরিয়ে দেয়। তবে আপনি হয়তো এখন ভাবছেন যে এটা আবার কী ধরনের সম্মান।
উজবেকিস্তানের প্রিয় খেলার মধ্যে রয়েছে টেনিস এবং ফুটবল। এখানে সবাই সাইক্লিং, বক্সিং এবং জিমন্যাস্টিক্স পছন্দ করে। 2016 সালের রিও অলিম্পিকে বক্সিংয়ে এই দেশটি 3টি স্বর্ণ ও 2টি রৌপ্য পদক জিতেছে। দেশের জাতীয় পতাকার কথা বলতে গেলে এর উপরের নীল রংটি আকাশের প্রতীক এবং মাঝখানে সাদা রংটি শান্তির প্রতীক, আর নিচের সবুজ রংটি প্রকৃতিকে নির্দেশ করে। এছাড়াও এতে উপস্থিত 12টি তারা 12 মাসের প্রতীক। বিশ্বের সবচেয়ে বড় খনি পিট সোনার খনির খোঁজ উজবেকিস্তানে পাওয়া যায়। দেশের 80% এলাকা পাহাড় ও শৃঙ্গে ঘেরা। কিন্তু মনে রাখবে, এখানকার আইন খুবই কঠোর। কেউ কোনো আইন ভঙ্গ করলে জেলে যাওয়া সহ তিরস্কার ও জরিমানাও করা হবে, এটা সুনিশ্চিত। এদেশে পুলিশ দুর্ব্যবহার একেবারেই প্রশ্রয় দেওয়া হয় না। এছাড়াও 20 বছরের কম বয়সী শিশুদের জন্য মাদক, তামাক, অ্যালকোহল বা বিয়ার একেবারেই নিষিদ্ধ। যদি কোনো শিশুকে এই কাজটি করতে দেখা যায়, তবে তা বেআইনি বলে বিবেচিত হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, এখানে খোলামেলা বা সামাজিক জায়গায় ছবিও তুলতে পারবেন না। তো বন্ধুরা, এই হলো উজবেকিস্তান সম্পর্কে কিছু অসাধারণ ও রোমাঞ্চকর তথ্য। আশা করি এই তথ্যগুলি আপনাদের বেশ ভালোই লেগেছে। অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।